কংগ্রেস যখন প্রথম নামে তখন আপনারও জন্ম হয়নি আমারও হয়নি, সেদিন ভারতবর্ষে কংগ্রেসের শক্তি খুব একটা বেশি ছিল না, কিন্তু চলতে চলতে ভারতবর্ষকে স্বাধীন করার মূল দায়িত্ব কংগ্রেসের ঘাড়ে পড়েছিল। আজও আপনারা যাকে দুর্বল ভাবছেন, আগামী কিছুদিন পরেই দেখবেন সে অত্যন্ত বলশালী প্রবল হয়ে সারা ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে। অপোজিশন ইউনিটি ব্যাপারে আমি এখনো আশাবাদী, কিন্তু অপোজিশন ইউনিটি না হলেও ভারতবর্ষের মাটিতে জাতীয় কংগ্রেস তার রাজনৈতিক চিন্তাকে সামনে নিয়ে যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো, তবে আমি চাই ভারতবর্ষে অপোজিশন ইউনিটি হোক, আমি আমি আশা করি সেটা হবে। তৃণমূল কংগ্রেস কি অন্যতম একটা সমস্যা যেখানে অপোজিশন ইউনিটি? এবং সমস্যাটা তৃণমূল তো আছে, সে তৃণমূল নিজেই প্রমাণ করে দিচ্ছে। মার্গারেট আলভাকে তারা কিসের জন্য ভোট দিলেন না? হোয়াই দে ডিড নট কাস্ট দেয়ার ভোট ইন ফেভার অফ মার্গারেট আলভা? আপনারা জানেন না, আমি জানি মার্গারেট আলভার সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী কি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আজও আছে, কিন্তু কেন কেন তিনি বিট্রেড হলেন এই প্রশ্নের উত্তর তো তৃণমূলকে দিতেই হবে। ঠিক আছে।